নমস্কার আজকে ভিডিওটা প্রথমেই একটা রিকোয়েস্ট করছি যে আপনারা আমার ভিডিও অনেক দেখেন সেগুলো আমি অ্যানালিসিস করে দেখি কিন্তু পুরো ভিডিও অনেকেই দেখেন না হয়তো প্রথমের ভিডিও প্রথমে কথাবার্তা শুনে হয়তো বুঝে যায় টপিকটা কী আছে বা আপনার যা প্রবলেম সেটা সলভ হয়ে যায় কিন্তু আজকে একটা রিকোয়েস্ট করছি যদি শান্তিপূর্ণ জীবন চান কি বললাম যদি শান্তিপূর্ণ জীবন চান তাহলে এই ভিডিওটা অবশ্যই পুরো দেখবে প্রথমে বলে রাখছি হয়তো আমরা থাম্বেলসও দেখে নিয়েছেন বা টাইম দেখা যাচ্ছে ভিডিওটা কিন্তু একটু লম্বা হবে হাতে যদি সময় না থাকে তাহলে বুকমার্ক করে রাখুন বা আপনার যে কোনো জায়গায় ভিডিওর লিঙ্কটা রেখে দিন পরে দেখে দেবেন কিন্তু এই ভিডিওটা পুরো দেখুন কারণ এই ভিডিওটা কিন্তু মানে আমার চ্যানেলে সবচেয়ে বেস্ট ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে সাধারণত বাংলায় ইউটিউবে এ ধরনের কথাবার্তা কিন্তু খুব কমই আছে সুতরাং এই ভিডিওটার দেখার রিকোয়েস্ট আপনাদের কাছে আমার রইল যে প্লিজ ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করা করে দেখবেন না একটু সময় নিয়ে দেখুন তাহলে আজকের টপিকটা শুরু করি টপিকটা হচ্ছে সেকশন থ্রি সেভেন্টি ফাইভ বলে একটা মুভি আছে মুভিটা দু হাজার উনিশ সালে রিলিজ হয়েছিল এখনো আপনি যদি ইন্টারনেটে একটু খোঁজাখুঁজি করেন তাহলে হয়তো আপনি বইটা দেখতে পাবেন একটু খোঁজ করলে বইটা পেয়ে যাবেন পেয়ে গিয়ে বইটা অবশ্যই দেখবেন মোবাইলে দেখুন বা টিভিতে দেখুন যেখানেই দেখুন বইটা অবশ্যই প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা ছেলে এই বইটা কিন্তু দেখো এই বইটা দেখলে ব্যাপারটা বুঝতে পারবে যে আইনের যে রুলসগুলো আছে যে লগুলো আছে তার রং বেনিফিট তার সেটাকে বাজে কাজে লাগানো বাজেভাবে ইউজ করা যেটাকে আমরা বলি অ্যাবিউজ অ্যাবিউজ অব ল কিভাবে করা হয় সেটা আপনারা এই বইটা দেখলে বুঝতে পারবেন তাহলে বইটার নাম আমি বলে দিলাম সেকশন থ্রি সেভেন্টি ফাইভ এবং মেইন যে অ্যাক্টার আছে এই বইটাতে তিনি হচ্ছেন অক্ষয় খান্না খুব সুন্দর অভিনয় করেছেন এবং এই বইটার যে টপিক সেটা খুব ভালো তিনি বোঝাতে পেরেছেন এবারে টপিকটা কি সেটা জানার জন্য তো হয়তো এতক্ষণে ভিডিও এটি এখানে চলে এসছেন টপিকটা হচ্ছে খুব সেন্সিটিভ খুব সেন্সিটিভ টপিক কারণ আপনারা যদি একটু গুগলসে সার্চ করেন ইন্ডিয়ান পিনাল কোড থ্রি সেকশন বা ইন্ডিয়ান পিনাল কোড সেকশন থ্রি কি জন্য জন্যটা আমি বলে দিচ্ছি জন্যটা হচ্ছে রেপ কেস জনিত আপনি যদি কোনো রেপ করে ফেলেন তাহলে আপনার কি সাজা হবে সেটা সেকশন থ্রি সেভেন্টি সিক্সে বলা হয়েছে এবং আপনি যে রেপ করেছেন সেটা প্রমাণ করা এবং রেপ সম্বন্ধে যে লগুলো আছে সেগুলো আপনার ওপর ইমপ্লাই করা যাবে কিনা সেটা সেইটা জাজমেন্ট করবে থ্রি সেভেন্টি ফাইভ সেকশন এবার এখানে প্রথমেই কথা আসছে যে রেপ সম্বন্ধে আমরা যেটা সাধারণত জানি যে আমার অনেক ভিডিওতে আমি আগে বলেছি যে একটা ছেলে একটা মেয়েকে মেয়ের অসম্মতিতে বা উইদাউট কনসেন্ট তাকে রেপ করলো আপনারা এটাই জানেন কিন্তু কতটা হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশনে অনেকগুলো লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে দেখে নেবেন যে অ্যাকচুয়াল রেপ কাকে বলে শুধু প্যানেটাইজ করলেই রেপ হয় ভিজাইনিতে প্যানিটাইজ করলে রেপ হয় সেটা কিন্তু নয় এরকম প্যানিটাইজ শরীরের অনেক জায়গাতেই করা যেতে পারে সেগুলো কিন্তু আন্ডারে পড়ে সুতরাং ডেসক্রিপশানে সেগুলো লিঙ্ক দেওয়া আছে একটু দেখে নেবেন যে অ্যাকচুয়াল রেপের ডেফিনেশন কি ইন্ডিয়াতে থ্রি সেভেন্টি ফাইভ সেকশনে দেওয়া হয়েছে সেটা ভালো করে পড়ে রাখবেন পড়ে তারপর মেয়েদের সঙ্গে মেলামেশা করবেন প্রথমেই বলে রাখি যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার সঙ্গে আপনার ওয়াইফের শারীরিক সম্পর্ক থাকবে এটা স্বাভাবিক ব্যাপার এবং সেখানে কোনোরকম কেসের ঘটনা ঘটে না যদি আপনার ওয়াইফের বয়স আঠারো বছরের ওপরে হয় আঠেরো বছরের নিচে যদি দেখুন আমাদের সাধারণত আমি যেটা দেখি আমি তো কলকাতাতে থাকি তখন আমাদের এলাকার মধ্যে আঠেরো বছরের কমেতে বিয়ে হয় এরকম সচরাচর আমি দেখিনি হয়তো গ্রামের দিকে প্রত্যন্ত গ্রামের দিকে এবং পুরো ইন্ডিয়ায় ভিডিওটা দেখছে অনেক অনেক স্টেট আছে তাদের প্রত্যন্ত গ্রামে হয়তো পনেরো বছর ষোলো বছরের মেয়েকেও বিয়ে দেওয়া হয়ে যাচ্ছে সেই পনেরো ষোলো বছরের মেয়েকে যদি তার স্বামী শারীরিক সম্বন্ধ তার সঙ্গে করতে যায় দ্যাট ইজ কল রেপ সেটা কিন্তু রেপ কিন্তু আঠেরো বছরের ওপরে আপনি যদি কোনো মেয়েকে বিয়ে করেন সে যদি আপনার ওয়াইফ হয় আর ওয়াইফ হওয়ার ব্যাপারটাই হচ্ছে যে একটা মেয়ে কিন্তু বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাকে কনসেন্ট দিয়ে দেয় যে আপনি তার সঙ্গে শারীরিক সম্বন্ধ করতে পারেন এবার দেখুন সব সময় তো শারীরিক সম্পর্ক সবার করতে ইচ্ছা করে না একটা মুডের ব্যাপার থাকে একটা সময়ের ব্যাপার থাকে এগুলো বড়দের ব্যাপার এবং ছেলেরা যারা একুশ বছরের ওপরে আছো বা আঠেরোর ওপরে আছো তোমরাও শোনো যে একুশ বছরের পরে বা একুশ বছরের ছেলেরা বিয়ে করতে পারে তখন যখন শারীরিক সম্পর্ক করার ইচ্ছা থাকে দুজনেরই বলল ঠিক আছে প্রবলেম বিবাহিত জীবনের কথা বলছি কিন্তু ঘটনাটা হচ্ছে মেনলি হচ্ছে আপনার ঘরে ওয়াইফ আছে এছাড়াও আপনার কোন এক্সটার্নাল অ্যাফেয়ার্স আছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স আছে মানে হয়তো আপনার নিজের বইয়ের সঙ্গে আপনার শারীরিক সম্পর্ক আছে সেটা লিগাল বয়স যদি আঠারো বছরের উপরে হয় কিন্তু আপনার সঙ্গে এক্সটার্নাল অ্যাফেয়ার্স কোনো মেয়ের যদি থাকে মুশকিলটা সেই জায়গায় মুশকিলটা কিন্তু সেই জায়গায় এই একটা ঘটনা হতে পারে আর একটা হতে পারে যে মেয়েটাই আঠেরো বছর হয়ে গেছে ছেলেটারও একুশ বছর হয়ে গেছে তারা বিয়ে থা করেনি তারা একসাথে এখন তো লিভিংয়ে থাকাটাও আইনত মঞ্জুর হয়ে গেছে বা তারা এমনি সাধারণ প্রেম ট্রেম করে ঘুরে 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 এদিক ওদিক বেড়ায় ছেলেটা অফিসে চাকরি করে মেয়েটা হতে চাকরি করে এবার ধরুন যে কোনো ক্ষেত্রেই আপনার সঙ্গে স্ত্রী ছাড়া কিন্তু এটা মাইন্ডে রাখবেন নিজের স্ত্রী ছাড়া আপনার সঙ্গে বিবাহিত হন বা বিবাহিত নাই হন আপনার সঙ্গে যদি কোনো মেয়ের শারীরিক রিলেশন থাকে আপনার সাথে যদি কোনো মেয়ের শারীরিক রিলেশন থাকে এবং যে আপনার ওয়াইফ নয় মাইন্ড করবেন কথাটা কিন্তু যে আপনার ওয়াইফ নয় তার সঙ্গে যদি আপনার শারীরিক সম্পর্ক থাকে সে কিন্তু হয়তো শারীরিক সম্পর্ক যখন করেছেন তার হয়তো মেয়েটার কনসেন্ট ছিল দেখুন এই যে সেক্স ব্যাপারটা আছে না এটা ছেলেদের ক্ষেত্রেও যেমন জরুরি মেয়েদের ক্ষেত্রেও কিন্তু জরুরি কিন্তু এই যে আইনগুলো বানানো হয়েছে না এক টাকা দেখেছেন তো এক টাকা বা দু টাকার কয়েন দেখেছেন তো দুদিক থাকে সেরকম হেডটেল যেরকম থাকে সেরকম খারাপ ভালো সবারই আছে এই যে আইনগুলো বানানো হয়েছে যে অনেক ইনোসেন্ট মেয়ে থাকে তাদেরকে সেভ করার জন্য কিন্তু সব মেয়েরা তো সমান হয় না অনেক মেয়েও কিন্তু এই আইনগুলোর কিন্তু ফায়দা যেভাবে হোক তোলে পয়সাকড়ি প্রপার্টি যেভাবেই হোক এর ফায়দাটা কিন্তু তোলে বা কোনো রিভেঞ্জ নিতে কোনো প্রতিশোধ নিতে এর ফায়দাটা তোলে এবার বলবেন কিভাবে তোলে সেটা হচ্ছে আপনি ধরুন কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন ওয়াইফ ছাড়া ওয়াইফ ছাড়া কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন তখন মেয়েটার কনসেন্ট ছিল কিন্তু শারীরিক সম্পর্ক করার পরে তারপরে পরে মেয়েটা বলছে যে আমার কনসেন্ট ছিল না আমি রাজি ছিলাম না আমাকে জোর জবস্তি করা হয়েছে খেয়ে যাবেন ফুল কেস আপনি খেয়ে যাবেন ফুল কেস আপনি বলবেন যখন আমাদের শারীরিক সম্পর্ক হয়েছিল তুমিও রাজি ছিলে আমিও রাজি ছিলাম শারীরিক সম্পর্ক হয়ে গেছে তাহলে এটা রেপ কেন কিন্তু সে কিন্তু থানাতে বা কোর্টেতে গিয়ে অভিযোগ করতে পারে এবং তার কাছে এভিডেন্সও থাকবে এভিডেন্সটার কথা পরেও আমি আসছি সে কিন্তু যথেষ্ট এভিডেন্স দিতে পারে যে তার কনসেন্ট ছাড়া আপনি তার সঙ্গে শারীরিক কাজ করেছেন ভিজাইনাল প্যারাডাইজ হলেই যে শুধু রেফ হয় তা কিন্তু নয় অনেক রকম রকমভাবেই কিন্তু সেক্স করা যেতে পারে সেগুলো লিঙ্কের ডিসক্রিপশানে একটু পড়ে নেবেন তাহলে এই হচ্ছে ঘটনা রেপের হাত থেকে বাঁচানোর জন্য ইনোসেন্ট মেয়েদের বাঁচানোর জন্য এই আইনগুলো করা হয়েছে কিন্তু অনেক অনেক মেয়েরাই কিন্তু এটার ফায়দা তোলে এবং ইনোসেন্ট ছেলেদেরকে ফাঁসিয়ে দেয় ইনোসেন্ট ছেলেদেরকে ফাঁসিয়ে দেয় থ্রি সেভেন্টি সিক্স অনুযায়ী তো আপনার তো পানিশমেন্ট হবেই সাত বছরের জেল দশ বছরের জেল সেটা সারকামসেস বুঝে জরিমানা হতে পারে জেল তো হবেই সাত বছর দশ বছরে জেল তো ধরেই রাখুন তাহলে দেখুন কি প্রবলেম আপনি পড়লেন যখন শারীরিক সম্পর্ক করেছেন তখন দুজনেরই কনসেন্ট ছিল মেনলি মেয়েটার কনসেন্ট ছিল শারীরিক সম্পর্ক হয়ে যাওয়ার পরে এইবারে মেয়েটা আপনার বাড়ি থেকে বেরিয়ে গেলো বা আপনারা যদি কোথাও যান সেখান থেকে বেরিয়ে গেল মেয়েটা ফাঁকিয়ে চলে গেল থানায় যে আমার উইদাউট কনসেন্টে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করা হয়েছে বলুন এবার আপনি কি বলবেন কি দেখাবেন সেটাই বইটা দেখানো হয়েছে বইটা কিন্তু দেখার রিকোয়েস্ট থাকলো এবারে ধরুন মেয়েটা থানায় গেল পুলিশ কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে কিন্তু এই রেপ কেস জনিত আপনার উপর যখন অভিযোগ লাগবে আপনাকে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু আপনাকে অ্যারেস্ট করব অ্যারেস্ট করার পরে আপনি বলবেন যে আমাদের মধ্যে যখন শারীরিক সম্পর্ক হয়েছিল ওর তো কনসেন্ট ছিল মেয়েটা বলছেন আমার কনসেন্ট ছিল না বা আপনি বলতে পারেন যে আমার সঙ্গে তো শারীরিক সম্পর্কই হয়নি ফুললি ডিনাই করতে পারেন আপনি যে আমার সঙ্গে ওর কোনো শারীরিক সম্পর্ক হয়নি আপনি ফুললি ডিনাই করতে পারেন খুব ভালো লাগছে তো কথাটা শুনে এটাও পারবেন না কারণ আপনার যে স্পাম আছে আপনার যে স্পাম আছে সেটা কিন্তু মেয়েটার শরীরে অলরেডি চলে গেছে সেই স্পামেদের সেই মেয়েটাকে যদি ফরেনসিক তদন্ত করা হয় এবং ডাক্তারি তদন্ত যদি করা হয় ডিএনএ টেস্ট যখনই করা হবে তখন মেয়েটার শরীরে যে স্পাম আছে এবং আপনার শরীরের যে ডিএনএ আছে সেই স্পামের ডিএনএ আপনার ডিএনএ ম্যাচ করে গেলেই ফুল কেস সুতরাং এখানে দেখুন আপনার কিন্তু মেয়েটা যখন আপনার প্রতি অভিযোগ দিচ্ছে সুতরাং আপনার কিন্তু বাঁচার কোনো উপায় নেই কারণ ডিএনএ টেস্ট কিন্তু হবেই এবং আপনি কিন্তু কেস খাবেন সুতরাং যদি এক্সটার্নাল অ্যাফেয়ার্স থাকে সেটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করুন নিজের বউকে নিয়ে থাকার চেষ্টা করুন তাকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলুন কিংবা যাদের বিবাহ হয়নি সেসব ছেলেদেরকে বলছি দেখো একটা মেয়েকে তুমি যখন ভালোবাসো সে মেয়েরা মেয়েটারও কিছু কামনা বাসনা থাকে তোমার মনেও কামনা বাসনা থাকে দুজনের হঠাৎ করে একটা কিছু হয়ে গেল সেখানে কিন্তু খুব সাবধান থাকবে খুব সাবধান থাকবে বার বার দিচ্ছি খুব সাবধান থাকবে যখন তখন কিন্তু কেস খেয়ে যেতে পারো উইথ প্রুফ বলেছিলাম এভিডেন্স এভিডেন্সটাও বলে দিলাম উইথ প্রুফ তুমি কিন্তু কেস খেয়ে যাবে কারণ যখন শারীরিক সম্পর্ক ছিল তখন তো কোনোরকম প্রমাণ নেই যে মেয়েটার কনসেন্ট ছিল কি ছিল না কোনো কিছু প্রমাণ কিন্তু তুমি দিতে পারবে না সেকশান থ্রি সেভেন্টি ফাইভ মুভিটা অবশ্যই দেখো প্রত্যেকটা ছেলেকে বলছি অনেক বাজে মেয়েরা আছে ভালো ভালো ছেলেদেরকে এইভাবে ফাঁসিয়ে দেয় এবং জেল করিয়ে দেয় বা অনেক সময় হয়তো আমার যেটা মন্তব্য হয়তো অনেক সময় ব্ল্যাক বিলও করে যে তুমি আমাকে এইটা না দিলে এত লাখ টাকা না দিলে এইটা না দিলে আমি কিন্তু ইয়ে করে দেবো কেস করে দেবো তোমার এগেস্টে কতবার দিতে থাকুন টাকা আপনি এবং শারীরিক সম্পর্ক দেখুন শারীরিক সম্পর্ক যে ব্যাপারটা আছে না সেটা একটা অনুভূতির ব্যাপার সেটা একটা এনজয়ের ব্যাপার সবারই এই এনজয়টা ভালো লাগে কিন্তু বিয়ে করুন ওয়াইফের সঙ্গে শারীরিক সম্বন্ধ করুন কোনো ডিস্টার্ব নেই ওয়াইফের বয়স মাস্ট বি গ্রেটার দেন এইটিন ইট কোনো অসুবিধা নেই কিন্তু ছাড়া এক্সেপশনাল এই ছাড়া যদি অন্য কোনো জায়গায় আপনি রকম শারীরিক সম্পর্ক করেন আপনার কিন্তু এভিডেন্স সেই মেয়েটার কাছে কিন্তু চলে যাচ্ছে এটা নিয়ে সবাই খুব চিন্তিত হওয়া উচিত কারণ দেখুন প্রেম ভালোবাসা আজকাল সব জায়গাতেই দেখা যায় সব জায়গাতেই দেখা যায় প্রেম করে না কোন ছেলে কোন মেয়ে সে তার পার্সেন্টেজ তো খুবই কম কিন্তু ছেলে মেয়েরা প্রেম করলে একটা শারীরিক সম্বন্ধ হবে কোনো না কোনো সময় তাদের তো ম্যাচুরিটি হয়ে গেছে সেটা দিয়ে আবার মেয়েটা যদি কেস করে দেয় তাহলে তো হয়ে গেল সুতরাং একটা রিকোয়েস্ট থাকলো যা করার বিবাহিত জীবনে করুন নিজের ওয়াইফের সঙ্গে কিন্তু অন্য কারো কারোর সাথে কিন্তু শারীরিক সম্পর্ক কোনো দিন করবেন না যতদিন না বিয়ে হচ্ছে বা যাদের বিয়ে হয়ে গেছে যাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স যদি কিছু থাকে কোনো দিন করবেন না এমন ফাঁসান ফাঁসবেন না জীবনটা শেষ হয়ে যাবে জীবনটা শেষ হয়ে যাবে আর জানেন তো এই রেপ কেস কেস করলে যদি জেলে ঢোকে না কেউ জেলেতে যে সব কয়েদিরা থাকে না তারাও কিন্তু রেপ রেপিসদের মানে যারা রেপকেস রেপকেস করে নি তাও রেপকেস খেয়ে গেছে যখন জেলেই ঢোকে না নানা রকম কিন্তু টর্চারের শিকার হয় নানা রকম আর সে যখন সাত বছর পর জেল থেকে বেরোবে তার কি ইজ্জত থাকবে তার কি ইজ্জত থাকবে বলুন না আপনি যদি একটা কেস খেয়ে যান আপনার কি ইচ্ছুক থাকবে দেখুন অন্য কিছু করলেন কেস খেলেন ঠিক আছে ছেলেরা অনেক ক্ষেত্রে কেস খায় কিন্তু এইটা হচ্ছে সর্ব সবার চোখে নিচু হওয়ার কিন্তু এই রেপ কেসটা কিন্তু সবার চোখে আপনাকে নিচু করে দেবে অনেক গরিব মধ্যবিত্ত বড়লোক লোক সবাই আমাদের চলতে হয় তো কোন মেয়ে কোন কী হিসাবে কী করে দেবে দেখুন সব মেয়ে বাজে হয় না কিন্তু ওই যে আমি বললাম হেড অ্যান্ড তেল খারাপ ভালো থাকবেই ছেলেরাও খারাপ থাকে অনেক ছেলেরা সত্যিকারেরই করে তাদের এভিডেন্স তো হয়েই যাবে তাদের তো সাজা হবেই ডেফিনেটলি হবে কোর্টে প্রুফ হবে থ্রি সেভেন্টি ফাইভ প্রুফ হবে থ্রি সেভেন্টি সিক্স অনুযায়ী শাস্তি হবে কিন্তু এরকম যদি আপনি ভালো মনে ভালোবেসে তার সঙ্গে যদি শারীরিক সম্পর্ক করেছেন সে যদি আপনাকে চ্যালেঞ্জ করে সে যদি ডিনাই করে সে কিন্তু আপনাকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কেস খাওয়াতে পারে সুতরাং যাদের বিয়ে হয়নি তারা একটু সেক্সটাকে কন্ট্রোল করো একটু সেক্সটাকে কন্ট্রোল করো বস বার বার বলছি তোমার স্পাম যদি অন্য কোন মেয়ের শরীরে কোনো ভাবে পাওয়া যায় এবং সেই মেয়েটা কিন্তু তোমাকে হান্ড্রেড পারসেন্ট কিন্তু কেস খাওয়াতে পারে সুতরাং এই ব্যাপারগুলো খেয়াল রেখো আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেল ছেলেদেরকে মিললি সাবধান করে দিলাম অনেক ইনোসেন্ট ছেলে থাকে অনেক অনেক ইনোসেন্ট ছেলে থাকে সব ছেলেরা সমান হয় না সব মেয়েরা সমান হয় না দোষী দুপক্ষ দু জায়গাতেই পাওয়া যায় দোষী দু জায়গাতেই পাওয়া যায় হ্যাঁ ছেলেদের কেসের সংখ্যা বেশি এরকম কেস হয়তো এক্সেপশনাল হয় কিন্তু আপনার জীবনেই যে এই কেস ঘটে যাবে না ওই মুভিটা দেখবেন বুঝতে পারবেন ওরকম যে আপনার সঙ্গেই ঘটবে না তার কি গ্যারেন্টি আছে তার কি গ্যারেন্টি আছে হতেই তো পারে আপনার সুন্দর জীবনটা শেষ হয়ে গেল সুতরাং আমার লিগাল মোটিভেশন চ্যানেল আপনাকে মোটিভেট করাটাই হচ্ছে আমার মেন রেসপন্সিবিলিটি কারণ আজকে আমি খুব সেন্সিটিভ ব্যাপার নিয়ে আপনাকে মোটিভেট করলাম একটু সাবধানে থাকুন আর মুভিটা কিন্তু অবশ্যই দেখবেন নাহলে আমার ভিডিওটাই না আপনার ঠিক মিনিংলেস হয়ে যাবে আমার ভিডিওটাই মিনিংলেস হয়ে যাবে আপনার কাছে বেকার ভিডিও দেখলাম বেকার ভিডিও যদি বলেন তাহলে বেকার আর আমি ভিডিও বানাই না ইনফরমেশন দেওয়ার জন্য ওই কয়েক হাজার লাইক হবে শেয়ার করে দিন সাবস্ক্রাইব করুন এই জন্য এসব ভিডিও বানানো হয় না এগুলো পাবলিকের জন্য ভিডিওগুলো আমি তৈরি করি জানি না কার কি কাজে লাগবে চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনার ব্যাপার আপনি যেটা ইচ্ছা করুন আপনি যেটা ইচ্ছা করুন কোনো অসুবিধা নেই কিন্তু আমার মেন রিকোয়েস্টটা কিন্তু রাখবেন বিবাহিত ছেলেদেরকে বলছি বউকে নিয়ে থাকো ভালো থাকো এনজয় করো ঘোরাঘুরি করো সবকিছুই করো নো প্রবলেম অবিবাহিত ছেলেদের বলছি সেক্সটাকে কন্ট্রোল করো হুটপাট সেক্স করে ফেলো না কারোর সঙ্গে তাহলে কিন্তু মাথার উপর কিন্তু কালো মেঘ ঘুরছে কার কি মোটিভ কে কি জন্য তোমাকে ভালোবাসছে তুমিও জানো না অনেক ইনোসেন্ট ছেলেরা এরকম বলে আমার চ্যানেলেও অনেক 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 ছেলেরা কমেন্ট করে অনেক ছেলেরা কমেন্ট করে যে তারা আপনি আমাদের ছেলেদেরকে নিয়ে কিছু বলেন না কেন আজকে যেটা বলে দিলাম না ছেলেদেরকে নিয়ে ভাববার ব্যাপার আছে ছেলেরা ভাবুন একটা মেয়ে আপনার জীবনটা কি করে দিতে পারে কিন্তু এখানে আপনার ফুল কন্ট্রোল থাকলে আপনার নিজের প্রতি যদি কন্ট্রোল থাকে আপনাকে কেউ কিচ্ছু করতে পারবে না এই হচ্ছে ঘটনা তাহলে আশা করি ভিডিওটা হয়তো একটু আপনার হেল্প করতে পেরেছে আর যদি হেল্প করতে না পারি সময়টা নষ্ট করলেন আর কি করবেন ডিসলাইক দিয়ে বেরিয়ে যাবেন বেকার ভিডিও দেখলাম হ্যাঁ দিয়ে দেবেন কারণ আমি প্রথমেই বলেছিলাম পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখার পর আপনি দেখবেন এর মধ্যে কিছুই নেই আর শুনুন ডিসলাইক মানুষ না যাই মানুষ মুভিটা দেখে নেবেন মুভিটা দেখে নেবেন তারপরে যা করার করবেন তারপরে ভিডিওটা আরেকবার নয় দেখবেন কারণ সাবধান থাকাটা কিন্তু আমাদের জরুরি ছেলেদেরকে বলছি সাবধান থাকাটা কিন্তু আমাদেরকে জরুরি মেয়েরা তো সাবধান থাকেই সব সব মেয়ে আমি কোনো পার্সেন্টেজে আসছি না হয়তো থ্রি ফোর পার্সেন্ট মেয়েরা হয়তো এরকম আপনাকে এরকম তারা মানে যে ল যে আইপিসি সেকশনগুলো আছে তার অ্যাডভান্টেজ গুলো নিয়ে নেয় বেআইনি ভাবে কেস আমাদের ইন্ডিয়াতে হয় এবং তার মধ্যে বেশিরভাগই কিন্তু কোর্টে প্রুফ হয় শাস্তি হয় কিন্তু আমি চাই না যে আপনি কোনো কিছু নি বা কনসেন্টে করেছেন কিন্তু এখন সে ডিনাই করছে আপনি কেস খেয়ে গেল এটা কিন্তু আমি কখনোই চাই না তাহলে আজকে এখানে ভিডিওটা শেষ করি ভালো থাকবেন নিজের প্রতি নিজে সতর্ক থাকুন এবং অপরকেও সতর্ক থাকার পরামর্শ দিই অন্তত এইসব ব্যাপারে ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও নমস্কার